কমন ছিল পকেটে, আমার মাথায় কিছু ছিল না, বার করতে দেয়নি কিছু। নিয়েছে ছেলে একদম ভালো হয়েছে পরীক্ষা খুব, কিন্তু গার্ড ডাজ একটু কড়া পড়ে গেছিল, ওই কারণে চেপে দিয়েছে হালকা করে। আচ্ছা, আর কিছু না, যে পাঁচ বছরে কোনো কোশ্চেন কমন দেবো না, লাস্ট পরীক্ষা বায়োলজি পেপার। আমরা উপস্থিত হয়েছি দুর্গাচরণ রক্ষিত বঙ্গবিদ্যালয়, একদম সরাসরি পরীক্ষাকে জেনে নেবো, ওদের পরীক্ষা কেমন হলো, প্রশ্নপত্র কেমন হয়েছিল, সরাসরি ওই থেকে অবশ্যই আমরা জেনে নেবো। তোর পরীক্ষা আছে কেমন হলো? তো অবশ্যই সরাসরি থেকে জানবো ওদের পরীক্ষা কেমন হয়েছে। বাচ্চা একটু গম্ভীর মুখ করে বেরোচ্ছে, বোঝা যাচ্ছে না প্রশ্নপত্র কেমন হয়েছে, সোজা না শক্ত। আচ্ছা, পরীক্ষা কেমন হলো তোমার? ভালো হয়েছে। কি পেপার ছিল আজকে? আজকে বায়োলজি ছিল। পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো। সব কমন পেয়েছো? হ্যাঁ, কমন কমন পেয়েছি মানে হচ্ছে একটুখানি বইয়ের ভেতরটা একটু পড়ে গেছিলাম বলেই আর কি ভালো লেগেছে, ভালো করে। প্রশ্ন অত সোজা হয়নি না, একটু ঠিকই প্রশ্নই হয়েছিল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপরে কেমন হলো? মোটামুটি হয়েছে। আজকে তার কি পেপার ছিল? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স সব কমন পেয়েছো? না না, মোটামুটি কমন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। পরীক্ষা কেমন হলো আজকে? ভালো হয়েছে। তোর কি পেপার ছিল? পল সায়েন্স। পল সায়েন্স এক বড় প্রশ্ন হলো, একটা যেটা অ্যাটেন্ড করেছো। তো এই হচ্ছে ব্যাপার, প্রত্যেকজন ছাত্র থেকে আমরা অবশ্যই জেনে নেবো ওদের পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষা থেকে অবশ্যই আমরা জেনে নিচ্ছি। পরীক্ষা কেমন হলো আজকে তোমার? পরীক্ষা কেমন হয়েছে? হ্যালো, তোমার কি পেপার ছিল? পল সায়েন্স। পল সায়েন্স সব কমন পেয়েছো? সব না, তা মোটামুটি কমন পেয়েছো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তোমার পরে কেমন হলো? ভালোই আছে। আচ্ছা, তোমার কি পেপার ছিল আজকে? কোনো ব্যাপার। আচ্ছা, তো অবশ্যই বলছি পেপার বলছে ব্যাপার, ঠিক আছে। তোমার পরীক্ষা কেমন হলো? পরীক্ষা কেমন হলো? বিন্দাস। বিন্দাস, আচ্ছা ঠিক আছে। তো প্রত্যেকজন ছাত্র থেকে অবশ্যই আমরা জেনে নেবো ওদের পরীক্ষা কেমন হয়েছে। তো ও পাশ থেকে কিছু ছাত্র যাচ্ছে, এ পাশ থেকে কিছু ছাত্র যাচ্ছে, অবশ্যই প্রত্যেকজন থেকে আমরা জেনে নেবো ওদের পরীক্ষা কেমন হয়েছে। তোমার পরীক্ষা কেমন হলো? কেমন হলো পরীক্ষা? আরে বলার কিছু আর। পরীক্ষা পরীক্ষা কেমন হলো? ভালো। ভালো হয়েছে? আচ্ছা, আরে তোমার পরীক্ষা কেমন হলো? ভালো। কি পেপার ছিল আজকে? হ্যাঁ, বিজনেস স্টাডি। বিজনেস কমার্স। আচ্ছা, সব কমন পেয়েছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তোমার পরীক্ষা ঠিকই ছিল? কী ছিল আজকে? আজকে পল সায়েন্স। পল সায়েন্স। তোমার? পল সায়েন্স ছিল। হ্যাঁ, ভালো হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে। তোমার যে কি পেপার ছিল? পল সায়েন্স। পল সায়েন্স কমন পেয়েছো? হ্যাঁ, কমন পেয়েছো। আচ্ছা, পল সায়েন্স একটা বড় প্রশ্ন মনে আছে, তোর কি ছিল? বুঝতে পারছি না বাচ্চা। আচ্ছা ঠিক আছে, পল সায়েন্সের বড় প্রশ্ন কি ছিল আজকে? আচ্ছা, তোমার যে পড়ে কেমন হলো? ভালো। কি পেপার ছিল? পল সায়েন্স। পল সায়েন্স, আচ্ছা পড়ে কেমন হলো? খুব ভালো। খুব ভালো হচ্ছে? খুব সুন্দর। হ্যাঁ, আমার পল সায়েন্স। পল সায়েন্স একটা বড় প্রশ্ন বলে যেটা অ্যাটেন্ড করেছো? ওই তো, পল সায়েন্সের মধ্যে ছিল কি ইন্দিরা গান্ধী কি করেছে প্রাইম মিনিস্টার, ওইটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে। তো প্রত্যেকজন ছাত্র থেকে অবশ্যই জেনে নেবো যে পরীক্ষা কেমন হলো। তোমার পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, ভালো হয়েছে পরীক্ষা। বিজনেস আর ছিল? ভালো হয়েছে। বিজনেস আর ছিল? আচ্ছা, সেরা সেরা হয়েছে, এবারও সেই লেভেল করে। আমাদের হাসি থেকে বোঝা যাচ্ছে পরীক্ষা খুব ভালো হয়েছে অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তো ছাত্র থেকে অবশ্যই আমরা জেনে নেবো যে ওদের পরীক্ষা কেমন হয়েছে। পরীক্ষা কেমন হলো তোমাদের? হ্যাঁ, ভালো হয়েছে। কি পেপার ছিল আজকে? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। বড় প্রশ্ন কি আছে? প্রধানমন্ত্রী। হ্যাঁ, প্রধানমন্ত্রী আছে। আচ্ছা, ভালো হয়েছে পরীক্ষা, খুব ভালো হয়েছে, দারুণ। ঠিক আছে, ধন্যবাদ। তো তোমার পরীক্ষা কেমন? ভালো হয়েছে। ভালো হয়েছে পরীক্ষা? কেমন হলো? ভালো হয়েছে। তোমার কি পেপার ছিল? পল সায়েন্স। তোমার? খারাপাটি দুর্দান্ত ছিল তোমার? পল সায়েন্স। পল সায়েন্স, আচ্ছা ঠিক আছে। তোমার পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে। তোমার কি পেপার ছিল আজকে? আজকে পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স, সব কমন হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভালোই হয়েছে, বাট 5 মার্কস গুলো একটু আনকমন ছিল। ইয়ার তোমাদের 5 মার্কস একটু আনকমন ছিল, আর শর্ট কোশ্চেন গুলো ঠিকঠাকই ছিল বাকি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের পরীক্ষা কেমন হলো? খুব ভালো গেছে। হয়েছে সব ভালো গেছে? পল সায়েন্স। পল সায়েন্স, আচ্ছা ঠিক আছে। তুমি বড় কোশ্চেন অ্যাটেন্ড করেছো কোনটা? তিনটে বড় বট কোশ্চেন লিখেছি পুরো, আর মানে টোটাল চারটে লিখেছি, একটা হাফ লিখেছি, বাকি তিনটে ফুল লিখেছি, আর এমসিকিউ এসেছিল অনেকগুলো, ছিল আন্তর্জাতিক, ছিল দেন তারপর ছিল হচ্ছে তোমার
ওটা তো অরে দেয় ওরে মনে হয় আন্তর্জাতিকটা ফুল লিখেছি আর তারপর হচ্ছে তোমার প্রধানমন্ত্রী আর তারপর হচ্ছে অঙ্গরাজ্য রাজ্যপাল ওগুলো অরে আছে ধন্যবাদ পরীক্ষা বলতে গেলে হেভি ফাটিয়ে দিয়েছি, ঠিক আছে, মানে পাঁচ বছরে কোনো কোশ্চেন কমন নেই, একটা কোশ্চেন কমন নেই, মানে যে পেপার করেছে যে পেপার করছে কি খেয়ে পেপার করছে সেটা বোঝা দুষ্কর, মানে সে বলছে না যে পাঁচ বছরে কোনো কোশ্চেন কমন দেবো না। লাস্ট পরীক্ষা বায়োলজি পেপার ছিল, লাস্ট পরীক্ষা সায়েন্সের স্টুডেন্টদের একদম ভালো করে পাঁচটা দেবো, ঠিক আছে, কিন্তু যে পেপার করছে সেটা বুঝতে পারিনি যে পাঁচ দিতে পারবে না, কারণ আমরা অলরেডি পাঁচ নিয়ে বসে আছি পাঁচ দিন ধরে, ঠিক আছে, আবার আসছে বছর সবার সাথে দেখা হবে, আবার আপনার সাথে আসছে বছর দেখা হবে, ঠিক আছে, গুড বাই। না না ঠিক আছে ধন্যবাদ, অবশ্যই ঠিক আছে। কোশ্চেন এত সহজ হয়েছে একটাও পারিনি, এত সুন্দর হয়েছে কোশ্চেন, সেটা আজ আমাদের ছিল পল সায়েন্স পেপার। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। ধন্যবাদ। তো প্রত্যেকজন ছাত্র থেকে অবশ্যই জেনে নেবো ওদের পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে, একদম সরাসরি থেকে অবশ্যই জেনে নেবো। প্রত্যেকজন ছাত্র থেকে অবশ্যই আমরা জেনে নেবো ওদের পরীক্ষা কেমন হলো, ধন্যবাদ। তো প্রত্যেকজন ছাত্র থেকে অবশ্যই আমরা জেনে নেবো ওদের পরীক্ষা কেমন হলো, একদম ভালো হয়েছে পরীক্ষা খুব, কিন্তু গার্ড ডাজ একটু কড়া পড়ে গেছিলো ওই কারণে চেপে দিয়েছে হালকা করে, আর কিছু বলার নেই। তোমার বায়োলজি পেপার ছিল, কোশ্চেন ভালো হয়েছে, ধন্যবাদ। দারুন দারুন। আচ্ছা ঠিক আছে, তো প্রত্যেকজন ছাত্র থেকে অবশ্যই আমরা একদম সরাসরি জেনে নেবো ওদের পরীক্ষা কেমন হয়েছে, আর একদম জেনে নেবো তোমার পরীক্ষা কেমন হলো, হ্যাঁ ভালো আছে, পরীক্ষা তোমার যে কী পেপার ছিল, পল সায়েন্স, আচ্ছা ঠিক আছে, অত তো যেতে পারছি না অবশ্যই। তোমার আজকে পরীক্ষা কেমন হলো, কমন সব পেয়েছিলাম, কিন্তু কমন ছিল পকেটে, আমার মাথায় কিছু ছিল না, বার করতে দেয়নি কিছু, আমাদের পল সায়েন্স, পল সায়েন্স কমন ছিল কিন্তু বার করে দিলাম, না কমন ছিল পকেটে, মাথায় কিছু রাখিনি, ঠিক আছে ধন্যবাদ, ঠিক আছে, তো ঠিক আছে অবশ্যই। প্রত্যেকজন ছাত্র থেকে অবশ্যই আমরা জেনে নেবো ওদের পরীক্ষা কেমন হয়েছে এবং প্রশ্নপত্র কেমন হয়েছিল সেটা আমরা জানার চেষ্টা করছি অবশ্যই। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকজন ছাত্র থেকে আমরা অবশ্যই জেনে নিচ্ছি ওদের পরীক্ষা কেমন হয়েছে, একদম সরাসরি ওদের থেকে জেনে নিচ্ছি অবশ্যই। পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, এমসিকিউ সব পেরেছি, এসিকিউটা জানি না, এসিকিউটা মোটামুটি ঠিকঠাকই হবে। আমার পল সায়েন্সের পেপার ছিল আর বড় কোয়েশ্চেন সব রেডি, পুরো একদম পারফেক্ট হয়েছে, ঠিক আছে ধন্যবাদ। তো প্রত্যেকজন ছাত্র থেকে অবশ্যই আমরা জেনে নিচ্ছি ওদের পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে, একদম সরাসরি জেনে নিচ্ছি অবশ্যই। তো অবশ্যই ওদের কী পেপার ছিল না ছিল সেটা আমরা জানার চেষ্টা করব। পরীক্ষা কেমন হলো আজকে, প্রত্যেকজন ছাত্র থেকে অবশ্যই আমরা জেনে নিচ্ছি ওদের পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে, একদম সরাসরি থেকে অবশ্যই আমরা জেনে নিচ্ছি। অবশ্যই অনেক ছাত্র রয়েছে, ওরা এখানে রয়েছে, ওদের থেকে আমরা জেনে নেবো। গাড়ি আছে অবশ্যই, ভালো হয়েছে, ধন্যবাদ। তো প্রত্যেকজন ছাত্র থেকে অবশ্যই জেনে নেবো, তোমাদের থেকে অবশ্যই জানবো তোমাদের পরীক্ষা যে কেমন হয়েছে না হয়েছে, ভালো হয়েছে আর তোমরা তোমাদের বিগত বছর হয়েছে তোমাদের ভাইরা পরীক্ষা দেবে, তোমাদের দাদার জন্য কি বার্তা দেবে যে বিজনেস কতটা সোজা শক্ত পড়াশোনা করতে হবে সেরকম
মোটামুটি পড়াশোনা করলে মোটামুটি পাস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি ভালো নম্বর তো লাগবে তাই তো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর তোমার তোমার পেপার কি ছিল? সেম বিজনেস স্টাডিজ। আচ্ছা আচ্ছা, পেপার ভালো হয়েছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো প্রত্যেকজন ছাত্র থেকে অবশ্যই আমরা জেনে নিলাম একদম সরাসরি ওদের পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে। তো একদম সরাসরি একদম ওদের থেকে আমরা জেনে নিলাম, আজকে আমরা উপস্থিত ছিলাম দুর্গাচরণ রক্ষিত বঙ্গবিদ্যালয়। তো অবশ্যই পরীক্ষা থেকে সরাসরি জেনে নিলাম, আজ আমরা উপস্থিত ছিলাম দুর্গাচরণ রক্ষিত বঙ্গবিদ্যালয়, একদম পরীক্ষায় থেকে সরাসরি তাদের প্রতিক্রিয়া জেনে নিলাম অবশ্যই। আর আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই বন্ধুবন্ধুদের শেয়ার করে দেবেন, আর যদি গুরুত্বপূর্ণ হয় অবশ্যটা লাইক করে দেবেন। তো আজকে আমরা ছিলাম দুর্গাচরণ রক্ষিত বঙ্গবিদ্যালয়, এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা স্কুলে নতুন একটা ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।